ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন একটি সরল সুদ কষা থেকে একটা সুদের একটা অঙ্ক করব। এক ব্যক্তি 5% সরল সুদের হারে 5 বছরের জন্য 12,500 টাকা ধার করেছেন, তবে তিনি কত টাকা সুদ দেবেন? তাহলে আমরা কি জানি আই সমান কি PRT/100? পি মানে কি এখানে প্রিন্সিপাল, আসল টাকা 12,500 টাকা, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্টটা কত, সুদের হার 5%, আর টি হচ্ছে টাইম কত, সময় 5 বছর। আই তাহলে ইন্টারেস্ট কত বের করবে, সুদ, আই সমান PRT/100। তাহলে এখানে PRT এগুলো 12,500 টাকা 5×5 এগুলো বসিয়ে দেবো, ঠিক আছে, বাই 100 দিয়ে ভাগ করবো, তাহলে ভাগ করলে কাটাকাটি করলে কত হবে, 3,125 টাকা। তত তিনি সুদ দেবেন 3,125 টাকা, এটা লিখে দিতে হবে। থ্যাংক ইউ।